পুরুষের জন্য মেহেদি ব্যবহার করার বিধান জানতে চাই, পুরুষরা মেহেদি ব্যবহার করবেন কি না? উত্তর হলো, চুল এবং দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে মেহেদির রং দিয়ে রঙিন করা, এটি শরীয়ত সম্মত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাইয়েরু হাদা শাই, তোমাদের এই যে চুল দাড়ি সাদা হয়ে যায় এটাকে তোমরা চেঞ্জ করবে, পিওর সাদা রাখবা না। এবং ওয়াজান নিবুস সেওয়া, তবে কালো করবা না, কালো ছাড়া অন্য যে কোনো কালার করবা। অতএব মেহেদির কালার দিয়ে চুল দাড়িকে কালারফুল করা যেতে পারে, পুরুষ সেই জায়গা থেকে মেহেদি ব্যবহার করতে পারে। তবে হাতে পায়ে বা অন্য কোনোভাবে মহিলারা যেরকম মেহেদি ব্যবহার করে, পুরুষরা সেটা ব্যবহার করবেন না। কারণ মহিলারা তারা মেহেদি ব্যবহার করেন সৌন্দর্যের অংশ হিসেবে। কিছু জিনিস আছে মহিলাদের জন্য স্পেশাল, এগুলো পুরুষদের জন্য অনুমতি নাই। আমি এর আগে বারবার বলছিলাম, স্বর্ণ পরবে মহিলা আর পুরুষ শুধু চায়া চায়া দেখবে, চিন্তা করবে কাঙ্গালের মতো, শুধু কি করবে বউর দিকে চায়া চায়া দেখবে, আরে আমার জন্য পরার পারমিশন না, ঠিক আছে চায়াই মজা লই। আর মহিলা নিজে পরবেও আবার আয়নায় তাকায় তাকায় দেখবেও নিজে বাহার নিজে, বুঝেন নাই কথা, মহিলাদের বলে ইসলাম বলে অধিকার দেয় নাই, বলে কত অধিকার দিছে দেখেন। এখন এই বিষয়ে একই কথা যে মহিলারা সাজগোজ করবে, পুরুষ শুধু চায়া চায়া দেখবে, সে অতিরিক্ত সাজগোজ করবে না। একবার এক মহিলার হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিতে গেছেন বা কিছু মেহেদি ছিল না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি পুরুষের হাত নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলার হাত। বলছে তাহলে মেহেদি নাই কেন? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপেক্ট করতেন মহিলারা হাতে মেহেদি দিবে, সেজে গুজে থাকবে, তার মানে তখন একটা ব্যাপক প্রচলন ছিল। আর পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে এসে সেই জায়গা থেকে তারা মহিলাদের মতো হাতে মেহেদি দিবে না। এখন আমাদের সাথে আজকাল অনেক পুরুষও বিয়ের সময় বিশেষ করে তো সব পুরুষই কম বয়স, আদা মহিলা সেজে যায়, এটা উচিত না। বাকি এটা দিলে যে কোনো বড় গুণা হবে ব্যাপারটা ওরকম না, বিশেষ করে সাজগোজ এবং সৌন্দর্য বর্ধন অংশ হিসাবে, মানে সাজার অংশ হিসাবে মহিলারা এটা করবে, পুরুষরা না। আর ওই যে দাড়িতে চুলে সেটা লাগানো যেতে পারে সাদা অংশ দূর করার জন্য।